সৈয়দ মালিক তেওঁ বুদ্ধিজীৱী কবি এজন আছিলে, কিন্তু তেওঁ যিবিলাক কৈ গৈছে সেইবিলাকতো ইন্টেলেকচুৱেল জিহাদ তেওঁলোকে চলাই গৈছিল। বারে বারে এটা জাতিক টার্গেট করে কথা কোয়া শিলাদিত্য দেবে এইবার অসমৰ এজন বিশিষ্ট সাহিত্যিক, নাট্যকার, গল্পকার, উপন্যাসিক আর কবি সৈয়দ আব্দুল মালিক সারক লৈ তেওঁ এতিয়া কি কৈছে বা এটার পিছত এটা এটার পিছত এটা এটার পিছত এটা এনে ধরনের সাম্প্রদায়িক এনে ধরনের কথা কই আজি তেওঁৰ মুখ বাঢ়ি গৈছে, যার কারণে আজি অসমৰ এজন বিশিষ্ট সাহিত্যিক, গল্পকার, নাট্যকার আর উপন্যাসিকক লৈ তেওঁ এনে ধরনের একটা মন্তব্য করেছে। তেওঁ কৈছে যে সৈয়দ আব্দুল মালিকে অসমত যেটো অসমত যে ইন্টেলেকচুয়েল যেটো সন্ত্রাস যে টেরোরিস্ট সেইটোৰ কথা কৈছে। চাওক আজি নহয় অসমৰ বিভিন্ন জিলায় 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 এই তেওঁৰ বিৰুদ্ধে, এই শিলাদিত্যৰ বিৰুদ্ধে গোচৰ তৰা হৈছে, অভিযোগ হৈছে, কেছ দিয়া হৈছে, নানান ধৰণৰ এজাহাৰ দিয়া হৈছে, কিন্তু আজিলৈকে চৰকাৰে ইয়াৰ এটা উচিত যিটো শাস্তি দিব লাগে এনেধৰণৰ কাণ্ডক অসমৰ ৰাইজে ধিক্কাৰ দিছে, তথাপিও তেওঁক এই আইনীভাৱে তেওঁক গ্ৰেপ্তাৰ কৰা নাই। আৰু এই শিলাদিত্যৰ ঠাইত যদি আন কোনোবাই ক'লেহেঁতেন কেতিয়াবাই জেলৰ আলহী হ'লেহেঁতেন, কিন্তু আজি হোৱা নাই। আজি শিলাদিত্য দেৱ কিয় জেলত যাব পৰা নাই বা তেওঁ কিয় জেলত ভৰোৱা নাই, আজি কি হৈছে, তেওঁ আজি শাসক দলৰ নেতা হিচাপে বা বিধায়ক হিচাপে তেনেকুৱা হৈছে নেকি, আজি প্ৰশ্ন উত্থাপন হৈছে। আজি মই কোৱা নাই, গোটেই অসমৰ মানুহে কৈ আছে এই প্ৰশ্ন। হয়তো শিলাদিত্য দেৱে এই কথাটো নাজানে বা শিলাদিত্য দেৱে অসমীয়া অসমলৈ অসমত সৈয়দ আব্দুল মালিকৰ যিটো অৱদান তেওঁ চাগে পঢ়া নাই নাজানে, সেইটো কাৰণে এনেধৰণৰ মন্তব্য কৰিছে। আৰু এটা দুটা নহয় বাৰম্বাৰ এনেধৰণৰ মন্তব্য কৰি আছে শিলাদিত্যদেৱে, কিন্তু ইয়াৰ ওপৰত কোনো অসম চৰকাৰৰ একশ্যন নাই, ন' একশ্যন অসম চৰকাৰে লোৱা নাই। এইটো কিয় লোৱা নাই আজি মোৰ প্ৰশ্ন নহয়, গোটেই অসমৰ ৰাইজৰ প্ৰশ্ন, কিয় লোৱা নাই বা আপোনালোকে এই তেওঁলোক যে একশ্যন লোৱা নাই তাৰ কাৰণটো কি বুজাই দিয়ক। তেনেধৰণৰ মন্তব্য কৰিলেতো আপোনালোকে জেলত ভৰাই দিয়ে, তেনেধৰণৰ মন্তব্য কৰিলেতো আপোনালোকে ডাইৰেক্ট জেলৰ আলহী কৰি দিয়ে, কিন্তু আজি শিলাদিত্য দেৱক কিয় গ্ৰেপ্তাৰ কৰা নাই, আজি কিমান ডাঙৰ এটা অপমান কৰিছে, কিমান ডাঙৰ এটা অপমান কৰিছে অসমত তেওঁৰ যিটো অৱদান, সৈয়দ আব্দুল মালিক ৰাষ্ট্ৰীয় বঁটাপ্ৰাপ্ত, পদ্মশ্ৰী, পদ্মবিভূষণ বঁটাপ্ৰাপ্ত, এই ৰাষ্ট্ৰীয় বঁটাপ্ৰাপ্ত অসম সন্তান সৈয়দ আব্দুল মালিকক লৈ এই মন্তব্য কিয় কৰিলে আৰু তাক লৈ এটা প্ৰশ্ন এতিয়া কিয় এতিয়ালৈকে তেওঁক গ্ৰেপ্তাৰ কৰা হোৱা নাই বা তেওঁ কিয় এতিয়ালৈকে আইনী শাস্তি দিয়া নাই। 1984 চনত আৰু 1992 চনত 1984 চনত প্ৰথম পদ্মশ্ৰী বঁটাপ্ৰাপ্ত আৰু লগতে 1992 চনত পদ্মবিভূষণ বঁটাপ্ৰাপ্ত, ৰাষ্ট্ৰীয় বঁটাপ্ৰাপ্ত সৈয়দ আব্দুল মালিকক লৈ এই ধৰণৰ মন্তব্যক লৈ আজি সমগ্ৰ অসমতে এতিয়া এটা প্ৰশ্ন। এই এনেধৰণৰ প্ৰশ্ন আজি নহয়, শিলাদিত্যদেৱেতো বহুতবাৰ এনেধৰণে কৰি আছে, কিন্তু তেওঁক শাসক দলৰ এজন বিধায়ক হিচাপে তেওঁক এনেকৈ ৰখাই থোৱা হৈছে, কিয় কৰিব? শিলাদিত্যদেৱ এটাৰ পিছত এটা অভিযোগ উত্থাপন কৰিছে আৰুতো আমাৰ এটা জাতিক টাৰ্গেট কৰি কথা কয়। এজন জনপ্ৰতিনিধি ইমান তললৈ নামিব পাৰে, এজন বিধায়ক ইমান তললৈ নামিব পাৰে, আৰু বিধায়ক নাই, অকল শিলাদিত্যদেৱ আছেনে অসমত, আৰু বিধায়ক নাই, 126খন সমষ্টিৰ পৰা আহিছে বিধায়ক, কিন্তু সেইসকলৰ মুখৰ পৰাতো আপোনাৰ দৰে এই শিলাদিত্য দেৱৰ দৰে অভদ্ৰ অশিক্ষিত তেনেধৰণৰ কথাবোৰতো আমাৰ এই যিসকল আৰু বিধায়ক আছে তেওঁলোকৰ মুখৰ পৰা নাহে। কিয় বাৰম্বাৰ এনেধৰণৰ অভিযোগ, এনেধৰণৰ ফাল্টু কথা, এনেধৰণৰ এজন সাম্প্ৰদায়িক মন্তব্য কৰা এজন বিধায়ক হোৱাৰ পাছত তেওঁৰ মুখেৰে এনেধৰণৰ শব্দ ওলোৱাৰ পাছতো তেওঁক কিয় গ্ৰেপ্তাৰ কৰা হোৱা নাই, ইয়াই হৈছে আজি অসমৰ এটা প্ৰশ্ন, অসমৰ ৰাইজৰ এটা প্ৰশ্ন। বেয়া লাগিছে, অসমৰ বাবে আমাৰ সৈয়দ আব্দুল মালিকে কি কৰিছে, নাট্যকাৰ, গীতিকাৰ, কবি, সাহিত্যিক হিচাপে তেওঁৰ যিটো বৰঙণি, আজি অসমৰ চুকে কোণে যিবোৰ বৰঙণি, যিবোৰ এটা জ্ঞান বিলাই দিছে, সেই জ্ঞানক লক্ষ্য কৰিলে ইমান আমি এটা কি ক'ম, অসমৰ বাবে এটা ইমানেই এটা অপমানজনক মন্তব্য আৰু ইমানেই এটা বেয়া শব্দ ব্যৱহাৰ কৰিছে শিলাদিত্যদেৱে, কিন্তু ইয়াৰ ওপৰত একশ্যন ল'ব লাগে, অসম চৰকাৰে একশ্যন ল'ব লাগে ইমিডিয়েট,
কারণ এনে ধরনের বিধায়ক আজি নহয় বহু দিন আগর প্রায় এনে ধরনের খালি এটা মন্তব্য এটা জাতিক টার্গেট করে আর এনে ধরনের এটা জাতিক টার্গেট করে এটা শাসক পাইছে আর এটা আমার অসমের বিশিষ্ট সাহিত্যিকক অপমান করবলে শাসক পাইছে গতি ইমিডিয়েট শাস্তি দিব লাগে এই কাণ্ডক ধিক্কার দিছে সমগ্র ভারতবর্ষত কিয় করিলে আর আর সাহিত্য একাডেমি বঁটা প্রাপ্ত সাহিত্যিকগী কবিক কেনে ধরনের এনে ধরনের অপমানসূচক শব্দ ব্যবহার করবছে যেতাই যেতাই কিছু সাম্প্রদায়িক মন্তব্য করে তেতিয়াই নিউজ চ্যানেলবরে সাঙুরি ধরে এটাও ধরেছে কিন্তু গ্রেপ্তার করাটাই আসল আজি মানে সরকারক সাহির করে অনুরোধ করেছো সর্বানন্দ সোণাল ডাঙরিয়াক আর হিমন্ত বিশ্ব শর্মাকে অনুরোধ জানাইছো যে সব আপনার আপনার সরকারের যখন বিধায়ক সেই সকল বিধায়কতক এই বিধায়কজন কিমান অন্য ধরনের বিধায়ক গতি হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার সর্বানন্দ সোণাল ডাঙরিয়া সব আপনার এই যদি সরকারত এই আপনার যি সরকার চলি আছে সরকারের দিনত সব এনে ধরনের মন্তব্য করলে আপনাদের জানে মানুষে কিমান ভাল পাব আপনাদের জানে গতি ইমিডিয়েটলি অ্যাকশন লোক তার উপর ধন্যবাদ জানাইছো সরকারক যে অতি সালে আপনাদের যান পারে হাত জোর করে অনুরোধ করেছে যান পারে এই বিধায়কক গ্রেপ্তার করক এই বিধায়কক এনে ধরনের মুখ এনে ধরনের মতামত খালি মুখেরে আহিলেই বা এনে ধরনের মতামত বা এনে ধরনের যথা মুখেরে আহিলেই যে নিউজ চ্যানেলের আগত কই দিব সংবাদ মাধ্যমের শিরোনামত থাকিব মানুষে তো চাব টিভিত চাব এনেকে এই ফালতু কথা বন্ধ করবেন শিলাদিত্য দেবর দর এনে ধরনের অভদ্রামী অভদ্র এনে ধরনের কথা কোয়া আমার অসমের জাতীয় যে ঐক্য যদি আমার অসমের এজন বিশিষ্ট সাহিত্যিক এনে ধরনের অপমানসূচক শব্দ করার কারণে শব্দ ব্যবহার করার কারণে গ্রেপ্তার করবেন থ্যাংক ইউ আর আপনাদের মতামত।